জওহরলাল নেহরুর জন্মস্থান উত্তর প্রদেশের কংগ্রেসের অন্তিমটো দুর্গ রায়বেরেলি এটা রক্ষার দায়িত্ব প্রিয়ঙ্কা গান্ধীর। কারণ রায়বেরেলির বর্তমানের সাংসদ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী 77 বছরীয় সোনিয়া গান্ধী সমাগত 2024 সনের লোকসভা নির্বাচনত অবতীর্ণ নোহার সম্ভাবনা প্রকাশ পাইছে। অতি সম্প্রতি যে রাজ্যসভার নির্বাচন, সেই রাজ্যসভার নির্বাচনতহে সোনিয়া গান্ধী অবতীর্ণ হওয়ার কথা। ফেব্রুয়ারি 27 তারিখে 57 রাজ্যসভার আসনের কারণে নির্বাচন অনুষ্ঠিত হব আর এই 57 আসনত 11 আসনত কংগ্রেসে জয়লাভ করাটা নিশ্চিত। আর ইয়ার কারণে সোনিয়া গান্ধীক হিমাচল প্রদেশের পৰা রাজ্যসভার সাংসদ করে অনার এক পরিকল্পনা কংগ্রেসে হাতত লৈছে। আর যদিহে সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ হয়, খালি হয়ে পড়ব রায়বেরেলির আসনখন, যখন আসন যুক্ত সমষ্টি 50-র দশকর প্রায় বিভিন্ন সময় বহুবার কংগ্রেসের দখলত আছিল। রায়বেরেলিরপরা ফিরোজ গান্ধী সাংসদ হয়েছিল, রায়বেরেলিরপরা জয়ী হয়েছিল ইন্দিরা গান্ধী, রায়বেরেলিরপরা জয়ী হয়েছিল নেহরু গান্ধী পরিয়ালের অরুণ নেহরু। বিগত সময় 90-র দশকত রায়বেরেলি সোনিয়া গান্ধীর হাতত পড়েছিল আর অবিরত গতিত 2004, 2009, 2014 আর 2019 সনত রায়বেরেলিরপরা জয়লাভ করেছিল সোনিয়া গান্ধী। ইতিমধ্যে কংগ্রেসের আনটো দুর্গ উত্তর প্রদেশের আমেথিত ইতিমধ্যেই কংগ্রেস পরাভূত হয়েছে। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী 2019 সনত পরাজিত হয়েছে আমেথিরপরা আর আমেথি ত্যাগ করবলগিয়া হয়েছে কংগ্রেসে এক প্রকার। স্মৃতি ইরানীর হাতত রাহুল গান্ধী পরাভূত হয়েছিল আর সুদূর দক্ষিণের একটা সমষ্টিরপরা জয়লাভ করে সংসদলৈ আহিবলগিয়া হয়েছিল। এইবার সোনিয়া গান্ধীয়ে রায়বেরেলি ত্যাগ করার পিছত প্রিয়ঙ্কা গান্ধীয়ে রায়বেরেলিত প্রতিদ্বন্দ্বিতা আগবার পূর্ণ সম্ভাবনা আছে। এতিয়া প্রশ্ন হয়, 2024 লোকসভা নির্বাচনত রায়বেরেলিরপরা যদি সোনিয়া গান্ধীয়ে বিপরীতে প্রিয়ঙ্কা গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, রায়বেরেলি কংগ্রেসের হাতত থাকিবনে নে কংগ্রেসের অন্তিমটো দুর্গরো পতন ঘটিব? সময় ইয়ার উত্তর দিবস।